ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে বাড়ছে চাপ, কমলাপুরে ট্রেনের বিলম্ব যাত্রা। ঈদুল আজহার বাকি আর দুই একদিন, গ্রামীণ পরিবারের পরিজনের সঙ্গে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়ছেন মানুষজন। ফলে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনে। ঈদের আগে শেষ কর্মদিবসে যারা ছুটি নিয়েছেন, মূলত তারাই সোমবার 26 জুন সকালে নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছেন। তবে অফিস শেষে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রেরণকারী দেশ। তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে আসছে। বিশ্বব্যাপী জাতিসংঘের 9টি শান্তিরক্ষা মিশনে প্রায় 7,500 বাংলাদেশি নারী পুরুষ নিযুক্ত রয়েছেন। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জে পিয়েরে লেক্রোয়েক্স ও ম্যানেজমেন্ট স্টাডি পলিসি অ্যান্ড কমপ্লায়েন্সের বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন পোলার্ড সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা এসব কথা বলেন। IMF-এর ঋণ গরিব মানুষের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, IMF-এর কাছ থেকে বাংলাদেশ যে ঋণ নিচ্ছে তা খুব বেশি নয়। 30টি বিভিন্ন খাতে তারা ভর্তুকি কমাতে বলেছে। জাতীয় সংসদ অধিবেশনে 2023-24 অর্থ বছরে প্রস্তুতির বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন। কুরবানি ইসলামের অন্যতম একটি নিদর্শন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও পশু কুরবানি করো। সূরা কাউসার আয়াত 2। কুরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না ওহার জন্তুর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। মক্কায় আগমনী তাওয়াফ করলেন হজযাত্রীরা। আজ মিনায় অবস্থান। হজযাত্রীরা মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মিনা হচ্ছে মক্কা থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি তাবুর শহর। এরপর তারা আরাফাতের ময়দানে যাবেন, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী খুতবা দিয়েছেন। ওয়াগনার প্রদানের বিদ্রোহের প্রস্তুতির কথা আগেই জানতে পেরেছিলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগনিসের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির বিষয়টি আগেই জানতে পেরেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। যৌথভাবে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমান ও ড্রোন লঞ্চার তৈরি করছে পাকিস্তান ও তুরস্ক। দুই দেশ যে মডেলের জঙ্গি বিমান নিয়ে কাজ করছে তার নাম TFX। বিয়ের 5 মাসেই কি মা হতে যাচ্ছেন কিয়ারা? সিনেমার প্রচারণায় গিয়েছিলেন হলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ক্যামেরার সামনে হাসি মুখেই পোজ দিয়েছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি ছড়িয়ে পড়তেই অবাক নেটিজেনরা। প্রশ্ন উঠেছে, বিয়ের মাত্র 5 মাস পরেই কি মা হতে যাচ্ছেন কিয়ারা? অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সেহরা সিনেমার জুটি বেঁধেছিলেন কিয়ারা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ের রথ যেন থামছে না। 2021 সালের কোপা আমেরিকা থেকে শুরু করে কাতার বিশ্বকাপ সহ গত 2-3 বছরে অনেকগুলো শিরোপা জিতেছে আর্জেন্টিনার বিভিন্ন শ্রেণীর ফুটবল। এবার জুনিয়র ফুটসাল ফুটবল টুর্নামেন্টেও এবার চ্যাম্পিয়ন হল আকাশে সাদা বাহিনী।